بسم الله الرحمن الرحيم আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াত দান করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন রহমতুল্লিল আলমিন করে বিশ্বজাহানের হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে পাঠিয়েছেন, যার মাধ্যমে আমাদের মতো অসংখ্য মানুষকে আল্লাহ পাক জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তাতে নিয়ে এসেছেন। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। আমাদের গতকালকের আলোচনা ছিল শিরকের ধরন বা শিরকের বিভিন্ন রূপ সম্পর্কে, যে বিভিন্ন রূপে আমাদের দেশগুলিতে শিরকের বহিঃপ্রকাশ ঘটেছে, যেগুলি মুসলিম সমাজে ছড়িয়ে আছে। হিন্দুদের শিরক নাই, ইহুদি খ্রিস্টানদের শিরক নাই, তাদের তো শিরক আছেই, কিন্তু মুসলিম সমাজে বড় বড় শিরক ঢুকে আছে, অথচ সেগুলিকে পাপ মনে করা হয় না, ধর্ম মনে করা হয়, গুনাহ মনে করা হয় না, নেকি মনে করা হয়, মন্দ কাজ মনে করা হয় না, ভালো কাজ মনে করা হয়, সেগুলিকে অন্যায় অপরাধ মনে করা হয় না, সেগুলিকে সওয়াবের কাজ, আর পরকাল দুনিয়া আখেরাতের সুখ শান্তির উপায় মনে করা হয়, সেগুলিকে মনে করা হয় যে এগুলি হচ্ছে ইবাদত বন্দেগি, আর এগুলি হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির কারণ। অথচ আল্লাহ পাকের সবচেয়ে বড় গজবের, ক্রোধের, অভিশাপের, লানতের কারণ হচ্ছে শিরক। সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহ পাকের আজাবের পৃথিবীতে আর আখেরাতেও, আখেরাতে চিরকালের আজাব আর দুনিয়াতে বহু রকমের আল্লাহ পাকের আজাব, শাস্তি, বিপদ, আপদ আল্লাহর পক্ষ থেকে মানব জীবনে যে নেমে আসে বিভিন্ন পাপের কারণে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ, সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। আল্লাহর সাথে কোনো কিছুকে, কোনো কাউকে অংশীদার স্থাপন করা, একটি ক্ষেত্রে হোক আর একাধিক ক্ষেত্রে হোক, আল্লাহ পাকের জাত সত্তার ক্ষেত্রে হোক আর গুণাবলীর ক্ষেত্রে হোক আর আল্লাহ পাকের কাজগুলির ক্ষেত্রে হোক অথবা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে হোক। গতকালকে কয়েকটি শিরকের কথা তুলে ধরেছিলাম, যে শিরকগুলি আমাদের মুসলিম সমাজে ছড়িয়ে আছে। আজকে বেশ কিছু শিরকের কথা তুলে ধরব যেগুলি আমাদের সমাজে ছড়িয়ে আছে। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, আল্লাহ ছাড়া অন্যের কাছে কিছু চাওয়া,
আল্লাহ ছাড়া অন্যকে ফরিয়াদ করা, আহ্বান করা, বিপদ আপদে বালা মুসিবতে পড়লে উদ্ধার কামনা করা, সাহায্য কামনা করা, শক্তি চাওয়া আল্লাহ ছাড়া অন্যের কাছে, আল্লাহর কাছে নয়। এটা এমন ব্যাপক হারে ছড়িয়ে আছে যে সুবহানাল্লাহ, ভারত বাংলাদেশ পাকিস্তানের অধিকাংশ মুসলিম এতে লিপ্ত রয়েছে। আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া বিভিন্ন রকম ভাবে লিপ্ত রয়েছে। কেউ আলীর কাছে চাই, কেউ হাসান হোসেনের কাছে চাই, কেউ জিলানির কাছে চাই, কেউ আর কোনো ওলি পীরের কাছে চাই, আর কেউ মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাফের আয়াত নম্বর 5 এ ইরশাদ করেছেন এই শ্রেণীর লোকদের সম্পর্কে, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, অন্যকে আহ্বান করে, অন্যের কাছে কিছু চায় যেটা সাধারণত মানুষ দিতে পারে না। সাধারণভাবে মানুষ কতটা দিতে পারে ওটা আমার আপনার সকলে জানা আছে। কতটা আপনাকে সাহায্য করতে পারে, আপনি কতটা করতে পারেন, আমি কতটা করতে পারি, এটা সাধারণ বিবেক দিয়ে সবাই জানেন। আপনাকে আমার পকেটে যা টাকা আছে, আমার যদি আন্তরিকতা থাকে দিয়ে দিতে পারি, আমার যা ক্ষমতা আছে দিতে পারি, আমার শরীরে যেই ক্ষমতাটা আছে, আপনি একটা বোঝা উঠাইতে পারছেন না, একা উঠাইতে পারছেন না, আমি হয়তো হেল্প করে যতটা আমার শরীরে ক্ষমতা আছে, কতটা ক্ষমতা আছে, 50-60 কিলো না 100 কিলোই এই উঠাতে হেল্প করার ক্ষমতা আছে, আর সেটার না হয় সহযোগিতা করতে পারি। কিন্তু যদি বলে যান না একটা পাহাড়, ওহদ পাহাড়টা উঠিয়ে দিতে হবে, হ্যাঁ হিমালয় পাহাড়টাকে উঠিয়ে নিয়ে সৌদি আরবে নিয়ে চলে আসতে হবে, হ্যাঁ একটা লোকে এখানে কেউ মারধর করছে, জুলুম অত্যাচার করছে, আমরা দৌড় দিয়ে গেলাম আর বাঁচাবার চেষ্টা করলাম, এতটা আমাদের আপনাদের ক্ষমতা আছে তাই না? কিন্তু যদি এখানে কর্নিশে সমুদ্র বিচে সমুদ্রে একটা ছেলে অথবা একটা লোক ডুবে, যে সাঁতার জানে না, ডুবছে, আর ওখান থেকে চিৎকার করে যে ইফতার ক্যাম্পের ভাইরা আমাকে উদ্ধার করো, তো যুক্তিসঙ্গত পারবেন আপনারা? প্রথম কথা, এখান থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে সমুদ্র, আপনাদের কাছে আওয়াজ পৌঁছিবে না? না পৌঁছিবে। এই গাইবি খবর কেমন করে জানলেন যে একটা লোক ডুবছে? চোখের আড়ালে আপনাদের পর্দা খুলে গেল আর জেনে নিলেন। ওই আর এক শিরক আছে আমাদের দেশে, ওটা হচ্ছে কাশ, কাশফের শিরক, যে কাশ হয়ে যায় ওলি আউলিয়ারা, আরে দূর থেকে 5,000 কিলোমিটার 10,000 কিলোমিটার থেকে দেখতে পায়। এই জন্য আমাদের দেশের ধর্মীয় কিতাবাদিতে আছে যে পীরেরা কোথায় মক্কায় কাবা শরীফে কুকুর ঢুকেছে, হ্যাঁ পীর বাংলাদেশে বসে দেখতে পাচ্ছে, ওখান থেকে কুকুর তাড়াচ্ছে, হ্যাঁ আর একবার কখনো মক্কা শরীফে আগুন লেগে গেছে বা মদিনা শরীফে আগুন লেগে গেছে আর এক বালতি পানি নিয়ে ছিটাচ্ছে ওখান থেকে। মুরিদানরা জিজ্ঞাসা করছে, আরে বাবা কি বাবার ব্যাপার স্যাপার কি? তো বলছে, আরে তোমরা বুঝবে না, ওইসব তোমরা বুঝবে না, তোমরা তো দেখো না, কি হয়েছে নাকি হুজুর, হুজুরে কিবলা হয়েছে নাকি? বলছে যে কাবা শরীফে আগুন লেগেছে অথবা মসজিদ নববীতে মদিনা শরীফে আগুন লেগেছে, আমি এখান থেকে পানি ছিটিয়ে নিমিয়ে দিলাম, বুঝলেন না? এসব কিসসা কাহিনী হিন্দুরা বয়ান করে না, এসব কিসসা কাহিনী খ্রিস্টানরা বয়ান করে না, এসব কিসসা কাহিনী নাস্তিকরা বয়ান করে না, বিধর্মীরা বয়ান করে না, হ্যাঁ যাদেরকে ইসলাম দ্রোহী বলছে না, যাদের বিরুদ্ধে বড় বড় মিছিল করছেন, নিজেদের মধ্যে ওই সব অপরাধ ঢুকে আছে। ইসলামপন্থী যাদেরকে বলছেন তাদের এক শ্রেণীর লোকেরা এরা এগুলো বয়ান করে, এই পীরপন্থীরা, তরিকতপন্থীরা, যারা ইসলামকে চার ভাগে ভাগ করছে, তরিকত মারিফাত আর শরীয়ত হাকিকাত, ওরা এসব বলে যে আপনি আমি দেখি না কিন্তু অলিয়া অলিয়া কোথায় কি হচ্ছে পৃথিবীর কাশ হয়ে যায়, কাশ মানে হ্যাঁ উন্মুক্ত হয়ে যায়, খুলে যায়, যার ফলে সারা পৃথিবী দেখতে পায়। বাংলাদেশে বসে বসে জাপান দেখতে পাচ্ছে কি হচ্ছে না হচ্ছে, আমেরিকা দেখতে পাচ্ছে, টিভি লাগে না, ওদের টিভি লাগে না, আপনি তো দেখলে টিভিতে কিছু দেখছেন তাই না, অথবা ইন্টারনেটে দেখছেন, ও বাড়িতে বসে বসে এমনি দিয়ে দেখছে, ও মারিফতি এলিম দিয়ে দেখছে, এসব শিরকি আকীদা। এসব আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ দেননি জীবনে শুধু একবার, তাও নবীর মুজিজা, এটা আমাদের আপনাদের কোনো ওলি আউলিয়ার হয় না, এসব হয়নি কারো, মিথ্যা কথা এসব, এসব মিথ্যা কথা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন আর মুশরিকরা মক্কা বিশ্বাস করে না মেরাজের কথা, মিথ্যা কথা বলছো তুমি, এটা হইতে পারে নাকি যে এক রাতের মধ্যে তুমি এখান থেকে এক মাসের রাস্তা তো হচ্ছে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন, ওখানে গেলে আবার মসজিদে বাইতুল মুকাদ্দাসে তুমি নামাজ পড়লে, আবার সাত আসমানে আবার ফিরে আসলে, সব মিথ্যা কথা।
না মিথ্যা কথা না, ঠিক ঠিক বলছি আমি, সত্যি আমি মেরাজ থেকে ফিরে এসেছি। মুসলিমরা বিশ্বাস করলো, কাফের মুশরিকরা অবিশ্বাস করলো। তারা বলল আচ্ছা ঠিক আছে, তুমি বাইতুল মুকাদ্দাস গিয়েছো, প্যালেস্টাইন গিয়েছো, তো বলো তো বাইতুল মুকাদ্দাসের মসজিদের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, হ্যাঁ উত্তরে কি আছে, পশ্চিমে কি আছে, দক্ষিণে কি আছে, ইত্যাদি ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি করে বলবেন? তো আমি তো বলতে পারবো না ঠিক করে, এখন এই দশ বারো এগারো বছর ধরে এই ইফতার ক্যাম্পে আসি, তারপর দিয়ে বলতে পারবো না এখানে যে এই ইফতার ক্যাম্পগুলির কটা দরজা আছে, কটা কি আছে। খুব বেশি তো হয় সেকশন বলতে পারবো, কয়টা ভাষায় আলোচনা হয় এইগুলি বলতে পারবো হয়তো, তাই না? একজন মানুষ ফালতু কাজে সময়কে ব্যয় করেন না, তো এইসব কয়টা দরজা পয়সার জানলা, কয়টা গেট, কয়টা কোথায় ছিদ্র আছে, কোনখান দিয়ে কোন ফাঁক আছে, এগুলো কি করে ওইসব করার কি প্রয়োজন রয়েছে? নবী করিম বলতে পারলেন সহিহ বুখারীতে আছে, ফাজাল্লাল্লাহ লি বাইতাল মাকদেসে, তখন বাইতুল মুকাদ্দাস আমার সামনে আল্লাহ পাক স্পষ্ট করে তুলে দিলেন, আমি দেখতে পেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তখন দেখতে পেতেন না, নিজের হাতে ছিল না, মুজিজা জীবনে একবার আল্লাহ পাক করিয়ে দিয়েছেন, এটা নবী রসুলদের শুধু হয়, আর তাও যার হয়েছে তার, বলবেন না যে সব রসুলের সব নবীর হয়েছে, যার হয়েছে প্রমাণিত কোরআন হাদিস দিয়ে তার শুধু। যেমন মুসা আলাইহিস সালামেরও বেশ কিছু মুজিজা ছিল, তার মধ্যে লাঠি সাপ, লাঠি সাপ হয়ে জাদুঘরদের সমস্ত সাপকে গিলে খেয়ে নিল, হ্যাঁ অজগর সাপ হয়ে যা, লাঠিটা মাটিতে নিক্ষেপ করলে ফাইজা হস্তবানু মুবিন, একবারে সুস্পষ্ট অজগর সাপ। হ্যাঁ তো এগুলো হচ্ছে মুজিজা নবী রসুলের ভাই। হ্যাঁ কোন ওলির আবু বকর উমর উসমানের এগুলো হইতো না। আর যারা পীর, গত কালকে বলেছি পীরতন্ত্রে বিশ্বাসী, তারা শিরক বিদাত মুক্ত নাই, তাদের আবার কি করে মুজিজা হইতে পারে? হ্যাঁ তারা কিছু জিনের খেলা অলৌকিকত্ব দেখায়, জিন বসে করে, তারপরে কিছু জাদু জাদু জানে, এদের এদের অনেকেই জাদুর বিদ্যাই পারদর্শী। যেমন জাদুর বিদ্যা করে অমুসলিম ফাসেকরা, হ্যাঁ ঠিক তেমনি পীর যারা, তারা অনেকেই জাদুর কারবার করে, মন্ত্রতন্ত্র দিয়ে জাদু করে, এগুলোতে কিছু অলৌকিকত্ব দেখায়। কিন্তু বলবেন যে কোনো ওলি কোনো পীর, হ্যাঁ ওলি মানে পীর নাই, কালকে বলেছি ওলি আলাদা, গতকালকে বলা হয়েছে, আর পীর আলাদা জিনিস, পীরতন্ত্র বিদাত, আর ওলি মানে আল্লাহ পাকের বন্ধু হওয়া, যদি হয়তো আল্লাহ পাকের বন্ধু হওয়ার ফর্মুলা কোরআন হাদিসে রয়েছে, সবার জন্য রাস্তা খোলা আছে, আপনাদের জন্য রাস্তা খোলা আছে, একটা ছোট বাচ্চার জন্য রাস্তা খোলা, সবার সামনে রাস্তা খোলা আছে, সবাই এই ময়দানে প্রতিযোগিতা করতে পারেন আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের বন্ধু হওয়ার জন্য। বলছিলাম যে এই যে জানতে পেরে নেই, দেখতে পাই, প্রথম কথা একটা লোক ডুবছে চোখের আড়ালে কি করে জানলেন, বা একটা লোক লোক আগুনে জ্বলছে কি করে জানতে পারলেন, তারপরে জেনে আবার ওখানে আপনার এত দ্রুত পৌঁছা সাহায্য করা, আপনার কি এই ক্ষমতা আছে যে এখান থেকে পানি ছিড়াবেন, আর আপনার ওইখান থেকে দেড় কিলোমিটার দু কিলোমিটার কেন, আপনি এখান থেকে বেশি দূর না, একশো মিটার দুশো মিটার দূরে এখান থেকে পানি ছিটিয়ে নেমে দেবেন, এরকম ক্ষমতা আছে? এটা সাধারণ মানুষের না কোনো ক্ষমতা নেই। তাহলে এই ধরনের বিশ্বাস যে ওলি আউলিয়ারা দূর থেকে জানতে পারে শিরকি আকীদা, দূর থেকে সাহায্য করতে পারে, দূর থেকে হাজির হতে পারে, দূর থেকে এসে উদ্ধার করতে পারে, আসরের নামাজ পড়লো মক্কায় আর মাগরেব পড়ছে মদিনায়, ইফতারি করলো মদিনায় আর এশার নামাজ তারাবি পড়ছে মক্কায়, এই সব ঢালা হারে সুফিদের পীরদের বিদাতীদের কিতাবে ভরা আছে, এগুলি বাস্তবে ইসলামে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা প্রথম হইতো, যদি কারো জন্য হইতো, নবী করিম দশ বছর মদিনায় থাকলেন, এই মদিনায় দশ বছর থাকাকালীন মাত্র চারটা উমরা করেছেন, যদি এইরকমই ক্ষমতা কাউকে আল্লাহ দিতেন তো সব আগে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতেন, যে মাগরিব এশাটা পড়ে নিয়ে একটা উড়ান দিলেন, গিয়ে রাতের অন্ধকারে কাফেররা নিজের বাড়িতে ঘুমাচ্ছে, রাতে মক্কা কাবা শরীফে তওয়াফ করে উমরা করে আমার ফজর আগে এসে হাজির হয়ে গেলেন ডেলি ডেলি, এইরকম করতেন, কখনো তো হয়নি। তাহলে আবার এই বিদাতীদের কি করে হইতে পারে? তো এই রকমের যে ধারণা যে দূর থেকে কেউ সাহায্য করতে পারে অথবা দ্রুত এরকম যেতে পারে, একমাত্র যাদের কথা কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, সুলেমান আলাইহিস সালাম এর কথা আল্লাহ পাক বলেছেন, তাকে আল্লাহ পাক আরেকটা অলৌকিকত্ব দিয়েছিলেন, গদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, আল্লাহ কোরআনে বলেছেন, এই জন্য আমরা বিশ্বাস করি।
রাসূলের হাদিসে মেরাজের কথা আছে সেজন্য বিশ্বাস করি আর আমার কথা আপনার কথা পীরের কথা ওলির কথা নেই আর কারো হাতেই ক্ষমতা দেওয়া নাই সেজন্য বিশ্বাস করা শিরকি আকীদা সুলেমান আলাইহিস সালাম সকালবেলা এক মাসের পথ ভ্রমণ করতেন হাওয়া খেতে যেতেন বাতাসের উপরে চেয়ারটা উড়তে শুরু করত চারে যেমন আমি বসে আছি তিনি সিংহাসনে বসে আছেন বা চারে বসে আছে কুরসিতে বসে আছেন বিরাজমান আর বাতাস উড়িয়ে এক মাসের রাস্তা নিয়ে চলে যাচ্ছে ওয়ারাওয়াহু আশহরুন এক মাসের রাস্তা গেলেন আবার ফিরে বাড়ি চলে আসা দুপুরবেলা খাওয়া দাওয়া করলেন আরাম বিশ্রাম করলেন বিকেলবেলা আর একবার ভ্রমণে যাবেন এক মাসের রাস্তা আবার চলে গেলেন ভ্রমণ করে হাওয়া খেয়ে চলে আসলেন যেমন আমরা অনেকে সন্ধ্যাবেলা হাওয়া খেতে বেরোই না হাওয়া খেতে বেরোলে কত দূর এক দুই কিলোমিটার খুব বেশি গেলে আজকাল সৌদি আরবের রাস্তাঘাট ভালো অনেকে বিকেলবেলা বেরোলো চলো জুবাইল বিচ থেকে সমুদ্র বিচ জুবাইল থেকে ফিরে আসি তাই না 80 কিলোমিটার হয়তো গেল আর তারপর আসলো তাতে অনেক রাত হয়ে যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম কোন মানুষকে ক্ষমতা দেননি যে অদৃশ্যের কথা দেখে নেবে জেনে নেবে তারপরে সাহায্য করবে শিরকি আকীদা আমাদের মুসলিম সমাজে যে অদৃশ্যের কথা জানতেও পারে দেখতেও পারে যেতেও পারে উদ্ধারও করতে পারে সাহায্যও করতে পারে মানুষের শরীরে বিদ্যা বুদ্ধিতে যতটা ক্ষমতা আছে শক্তি আছে তার অতিরিক্ত কেউ কাউকে সাহায্য করতে পারে না কেউ যদি মনে করে যে তার অতিরিক্ত পারে তাহলে এটা শিরক আপনার রোগ ভালো করার জন্য ডাক্তার ওষুধ দিতে পারে আপনাকে ভালো করতে পারে না কেউ যদি মনে করে যে ডাক্তার আমাকে ভালো করতে পারে তাহলে শিরক আপনার শরীর সুস্থ করার জন্য বা আপনার বিপদ আপদ দূর করার জন্য শরীরে অসুবিধা শারীরিক ফুক ফাঁক দেওয়া দোয়া পড়ে ফুক দিয়ে দাও এটা আমার ক্ষমতায় আছে আপনারও ক্ষমতায় আছে কিন্তু আপনাকে ভালো করে দেওয়া ফুক দিয়ে একবারে এটা আল্লাহ পাকের ক্ষমতা কারো ক্ষমতা নেই যদি কেউ মনে করে যে শেখের এই ক্ষমতা আছে ফুক দিলেই ভালো হয়ে যাবে তাহলে শিরক করলো সে শিরক করলো এটা হচ্ছে দ্বীন ইসলাম এটা হচ্ছে তাওহীদ আল্লাহর একত্ব যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসাধারণ ক্ষমতার মালিক মানুষের ক্ষমতা সীমিত যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে চাই জীবিতর কাছে যদি অসাধারণ কিছু চাই অথবা মৃতর কাছে যেমন চাই আমাদের দেশের মানুষরা কবর মাজারে গিয়ে চায় এজন্য কবরকে তারা তিন ভাগে ভাগ করেছে নবীর কবর হচ্ছে রওজা শরীফ আর যদি পীরদের কবর হয় পাকা কবর হয় তাহলে হয়ে গেল মাজার শরীফ আর বাপ মায়ের কবর হয় হ্যাঁ ছেলে মেয়েরও কবর হয় তাহলে ওগুলো হলো কবর ওগুলো কবর কিন্তু পাকা কবরকে কবর বলা বেয়াদবি আর নবীর কবরকে কবর বলা বেয়াদবি এগুলি বিদাতি ধারণা ইসলামে সবগুলি কবর হ্যাঁ সাহাবায়ে কেরামরা এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না সবচেয়ে প্রিয় ব্যক্তি তার কাছে তার স্বামী তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কবর বলেছেন বহু হাদিস রয়েছে এইরকম আলোচনা এর আগে আমি অনেকবারই করেছি আল্লাহ পাক ইরশাদ করেছেন যে যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে চায় ওমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে ডাকে যে মাদাদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইহে আল্লাহ রাসূল মদদ করো এটা মুসলিম সমাজের বহু মুশরিকরা চেয়ে থাকে যারা শিরক করে থাকে এমনকি মসজিদ নবীতে এসেও আল্লাহর কাছে মদিনা এসে চাওয়ার তৌফিক হয় না রসুলের কাছে চাই হজ করে আসে হজ করে আসলো গুনাহ খাতা মাফ হয়ে হ্যাঁ সে ওই নিষ্পাপ শিশুর মতো হয়ে কি ফিরে যাবে হজ করার পরে মদিনায় এসে চল্লিশ ওয়াক্ত নামাজ পড়তে হবে সাত আট দিন থাকতে হবে আর এর মধ্যে সে নবীর দরগাহে হাজিরা দেয় নবীর দরবারে হাজিরা দিতে যাচ্ছি আর ওখানে হাজিরা দিতে গিয়ে এসে বলে মাদাদ ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল সাহায্য করুন মদদ করুন জি ফাজাইল আমলের ফাজাইলে দুরুদে আছে হ্যাঁ জামি সাহেব পারস্য দেশের এক বিদাতি বিদাতি মোল্লা বিদাতি পীর তার একটা ফার্সি কবিতা আছে যে কবিতাটা ফাজাইল আমলে জাকারিয়া সাহেব লিখেছেন তাতে বলছেন জামাহজুরি যা বাহাক্কে আলম তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম হে আল্লাহ রসুল প্রথম অংশটা হচ্ছে ফার্সি জামাহজুরি যা বাহাক্কে আলম পৃথিবীর অবস্থা খুব খারাপ পৃথিবীর লোক ত্রাহি ত্রাহি করছে পেরেশান হয়ে রয়েছে
তারাহাম ইয়া নবী আল্লাহ, সুতরাং হে আল্লাহর নবী আপনি রহম করুন, দয়া করুন। তারাহাম ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী আপনি দয়া করুন, রহম করুন। বলুন তো আপনি কেমন মুসলিম? আপনি আল্লাহর নবীর কাছে দয়া করুন বলবেন, দরখাস্ত করবেন, চাইবেন? নবীর ইন্তেকালের পরে তাও নবী বেঁচে থাকেন, আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যা আছে তা দিয়ে দয়া করুন, আমাকে একটু ইসলাম শিখিয়ে দেন, আমাকে যদি কিছু সাহায্য সহযোগিতা আর্থিক হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর্থিক সাহায্য সহযোগিতা করেছেন মানুষের গরিব দুঃখীর, তাও করেন, তাও চলতে পারে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে এই জামি সাহেব তার ফার্সি কবিতায় আসে বলছে তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, আর সেটা ফাজাইল আমলে জায়গা পেল, আর সেই ফাজাইল আমলের চিল্লা সারা পৃথিবীতে হচ্ছে, আর এর নাম হলো ইসলামের তবলিগ। চিন্তা করতে পেরেছেন? এটা ইসলামের তবলিগ নাই, এটা হচ্ছে ইলিয়াসি তবলিগ। এটা কি ভালো করে মনে রাখবেন, এটা ইসলামী তবলিগ নাই, এটা হচ্ছে ইলিয়াসি তবলিগ। ইসলামের তবলিগ আলা, ইসলামের তবলিগ হচ্ছে এক হাতে কোরআনে করিম আর এক হাতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ পাকের কিতাবে যা আছে তা প্রচার করতে হবে, আর আল্লাহ পাকের রসুল যা বলেছেন, যা করেছেন, যার স্বীকৃতি দিয়েছেন তা প্রচার করতে হবে। এটা যেই করে সেই ইসলামের তবলিগ করে। তবলিগ মানে পৌঁছানো, পৌঁছানো ফরজ। যার যতটা ক্ষমতা আছে আল্লাহ পাকের দিন পৌঁছাবে অবশ্যই। আমরা আপনাদের কাছে পৌঁছাবার জন্যই আপনাদেরকে বলি যে একটু আগে ভাগে আসেন, ইফতার তো করবেন, সবাই করবেন, একটু আগে ভাগে আসেন, যাতে করে আপনাদেরকে একসাথে পেলে কিছু কোরআন হাদিসের কথা পৌঁছাইতে পারি, তবলিগ করতে পারি। এটা হচ্ছে তবলিগ। আমাদের আলোচনাগুলি ইন্টারনেটে যাচ্ছে, ইউএসবিতে যাচ্ছে, মোবাইল মেমোরিতে যাচ্ছে, বা টিভিতে যাচ্ছে, বিভিন্ন প্রচার মাধ্যমগুলিতে যাচ্ছে, লিখনের মাধ্যমে যাচ্ছে, একটা লিফলেট, একটা বই, আপনার একটা এমনকি একটা এই যে আপনার প্রতিযোগিতার পেপার, এই প্রতিযোগিতার পেপারটাতেও সঠিক উত্তরটা দেওয়ার মাধ্যমে যখন উত্তর দিতে হবে তখন জানার চেষ্টা করবেন, জানবেন, সঠিক জিনিসটা জানলেন, ভুলটা সংশোধন হইল। এগুলো হচ্ছে সব তবলিগ। আমাদের ইফতার ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে ইসলামের দাওয়াত, ইসলামের তবলিগ, ইসলামের প্রচার, এটা হচ্ছে তবলিগ। আর এর জন্য যে যতটা জানেন তবলিগ করবেন। আপনি যতটা নিশ্চিতভাবে ইসলাম জানেন আপনার পৌঁছানো জরুরি, আপনার কাছের লোককে বিশেষ করে, আপনি আপনার স্ত্রীকে পৌঁছাবেন, আপনার ছেলে মেয়েকে পৌঁছাবেন, আপনার বাপ মাকে পৌঁছাবেন, আপনার শ্বশুর শাশুড়িকে শ্যালক শালিকাদেরকে পৌঁছাবেন, আপনার মামা নানা নানি দাদা দাদি ইত্যাদি তাদেরকে পৌঁছাবেন ইত্যাদি, আপনার কাছের লোককে পৌঁছাবেন। আল্লাহ পাক প্রথম কাছের লোককে পৌঁছাতে বলেছেন, আর না হঠাৎ করে হুশ হইল যে না সারা জীবনটা তো ভুল করেছি রে ভাই, সুদ খেয়েছি আর ঘুষ খেয়েছি, অফিসার ছিলাম, এই ছিলাম, সেই ছিলাম, বেইমানি করেছি, তাহলে এখন সংশোধন করতে চাই। শর্টকাট পথ, অল্প মেহনত করে অনেক নেকি কারা দেখাইতে পারে, তো একটাই হচ্ছে রাস্তা, যে বাড়ি হচ্ছে আপনার কোথায় বলে দেন, কোনো একটা পল্লীগ্রাম, আপনার উত্তরবঙ্গের একেবারে নীলফামারি রংপুর কোথায় বাড়ি, আর চলে গেলেন কোথায় ভাই, চিল্লাতে বেরিয়ে যান, 40 দিন যান, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আর আপনি তবলিগে যাচ্ছেন। 40 দিনে 39ও চলবে না, 21 না, 40 দিতে হবে, আর এই তবলিগ না, এগুলো তবলিগ না, এটা ইসলামের তবলিগ না, এটা হচ্ছে ইলিয়াসি তবলিগ। আর তাদের কিতাবের একটি নজির বললাম, এইরকম বহু কথাই কিতাবে আছে। চিন্তা করুন, আমার আলোচ্য বিষয় হচ্ছে দেশীয় শিরক, দেশে যে বিভিন্ন রূপে শিরক ছড়িয়ে আছে, বলেন যদি তবলিগের কিতাব, ইলিয়াসি তবলিগের কিতাবে এত বড় শির থাকে, তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, হে আল্লাহর নবী রহম করুন, হে আল্লাহর নবী রহম করুন, তাহলে এটা ইসলামের তবলিগ কি করে হইতে পারে? আপনাকে বিচার করতে বলছে, আমি এর বেশি বিচার করব না, আপনি বিচার করেন যে ইসলামের তবলিগ না শিরকের তবলিগ, যে নবীর কাছে রহম চাওয়া যায়, শুধু চাওয়া যায় না, পাওয়া যায়, না হলে চাওয়ার কথা কি করে এত বড় কিতাবে শাইখুল হাদিসের কিতাবে লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু লোককে এইভাবে গুমরাহ করেছেন যখন তারা বিদাতের রাস্তা নিয়েছে। যদি কোরআন হাদিসের রাস্তাই থাকতো তাহলে এত বড় ভুল হইতো না, কিন্তু যখন কোরআন এবং হাদিসের রাস্তা বাদ দিয়ে সুফিজমের রাস্তা নিয়েছে, শাইখুল হাদিস সাহেব যদি হাদিসেরই শুধু খিদমত করতো তাহলে এই গুমরাহি হইতো না, কিন্তু শাইখুল হাদিস সাহেব না, তাসাউফ সুফিবাদও আছে, আল্লাহকে পেতে হলে সুফিবাদ লাগবে, সুফিবাদে শিখিয়েছে যে সুফিবাদের ইসলাম ইরান থেকে প্রচার হয়েছে, মৌলানা জামি
আর তারপরে ওই শামস তাবরেজি আর ওই মোল্লা জালালউদ্দিন রুমি আর শেখ সাদি আর আপনার ওই হোসেন মনসুর হাল্লাজ ইবনে আরাবি যাদের আকীদা শিরক বিদাতে ভরা এগুলি তাদের কাছে আদর্শ হয়ে গেছে যার ফলে বিভ্রান্তির শিকার হয়ে ওই জামির কবিতা ফাজাইলে দুরুদে লিখে ফেলেছে আমি যখন ফাজাইলে দুরুদ লিখছিলাম জাকারিয়া সাহেব বলছেন আর সেই সময় শুধু স্বপ্ন দেখি যে যখন ফাজাইলে দুরুদ লিখছো তখন কাসিদা লিখো কাসিদা মানে কবিতা লিখো কবিতা কবিতা লিখো আমি তখন কল্পনা জল্পনা করতে লাগলাম কোন কবিতায় লিখি কোন কবিতায় লিখি এই কল্পনা জল্পনায় বারবার মনে আসে যে এটাই লিখি এই মাওলানা জামির কবিতাটা লিখি এই মাওলানা জামির এই শিরকি প্রথম লাইনই হচ্ছে শিরক আর তারপরে প্রত্যেকটা লাইনে শুধু চেরা গাফিল নাসিনি হে রসুল হে আল্লাহ রসুল আপনি আমাদের থেকে কেমন করে গাফিল থাকতে পারেন আমাদের খোঁজ খবর কেন নেন না আমরা উম্মতি পেরেশান আছি আর আপনি শুয়ে আছেন একটু আমাদের খোঁজ খবর নেন আউযুবিল্লাহ আন নাকুনা মিনাল জাহিলিন আল্লাহু আকবার আল্লাহ যেন এইসব জাহিলিয়াত থেকে মুসলিম সমাজকে উদ্ধার করে তো বলছিলাম যে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া হচ্ছে বড় শিরক সেটা নবীর কাছেই চান আর জিলানির কাছেই চান আর আবু হানিফার কাছেই চান আর আবু বকরের কাছেই চান আর ওমর ওসমান আলীর কাছেই চান শিরক এটা বলতে গিয়ে বললাম যে আমাদের দেশের ওই ছুতার মিস্ত্রিগুলো কাঠ মিস্ত্রিগুলো যখন ভারী কাঠ ফাট উঠায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় দেখেছি কাঠ ফাট উঠাচ্ছে নিজের চোখে দেখা ইয়া আলী বললে ভারী জিনিস উঠাইতে পারবে বড় শিরক ছুঁড়ে রাখে তারপর আমাদের দেশের ক্যালেন্ডারগুলো আমাদের দেশের শিরকের কিছু রূপ দেখাচ্ছি ক্যালেন্ডারে পাঁচটা নাম লেখা থাকে পাঁচে পঞ্চাতন এটা শিয়া মতবাদ থেকে এসেছে পাঁচে পঞ্চাতন মানে পাঁচ পঞ্জ এটা হচ্ছে ফার্সি ভাষা পাঁচকে পঞ্জ বলা হয় ফাইভকে আর তন মানে হচ্ছে বডি তন মানে হচ্ছে দেহ তো পঞ্জ পঞ্জ তন মানে পাঁচটা বডি পাঁচটা পবিত্র দেহ রয়েছে মোবারক দেহ রয়েছে তারা কে মোহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন দেখবেন ক্যালেন্ডারগুলিতে বাংলা ক্যালেন্ডারে বাংলাদেশে ইন্ডিয়াতে মোহাম্মদ হ্যাঁ আলী ফাতেমা হাসান হোসেন এই করে পাঁচটা জায়গায় হয়তো মোহাম্মদ নাম মোহাম্মদ নামটি মাঝখানে থাকতে পারে অনেকদিন আগের দেখা কিন্তু আপনারা ভালো করে দেখবেন নিজের বাড়িতে হয়তো রাখা আছে টেরপান না কারণ যারা ক্যালেন্ডার ছাপায় ওরা নকশা করতে চায় আর নকশাতে ওদের জানা আছে যে আমাদের ট্রেডিশন হচ্ছে যে এই পাঁচটা নাম দিতে হবে পাঁচটা নাম দিতে হবে মসজিদের মোহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন কেন শুধু মসজিদে পাঁচটা নাম কেন আবু বকর উমর উসমান এগুলো কোথায় গেল আরে আশরাম মুবাশশারা আরগুলি সাদ বিন আবি ওয়াক্কাস তালহা বিন উবাইদুল্লাহ আবু উবাইদা বিন জাররা ওগুলো কোথায় গেল আরে আয়েশার নাম কোথায় গেল খাদিজার নাম কোথায় গেল এগুলো শিরক তাহলে ক্যালেন্ডার রেখেও শিরক বাড়িতে ঝুলিয়ে রেখেছেন এইভাবে বহু শিরক আমাদের সমাজে ছড়িয়ে আছে কালকে যখন শিরকের আলোচনা করছিলাম তো আমাদের এক শিক্ষিত ভাই এখানে সামনেই বসে আছেন বলছেন যে আমি তো জানতাম যে কুতুব আছে আর শুধু তাই নয় আমি তো বললাম যে পৃথিবীর চারদিকে চারটা কুতুবের কথা বলেছিলাম উনি বললেন না প্রত্যেক শহরে একটা করে কুতুব আছে প্রত্যেক শহরে শহরে একটা করে কুতুব বসে আছে ওই শহরটাকে ধরে আছে ঢাকা শহরকে কুতুবে ধরে আছে তা তো কখন চলে যেত বোম্বাই শহরকে কুতুবে ধরে আছে দামাম শহরকে আউযুবিল্লাহ কুতুবে ধরে আছে না কখনো না আল্লাহ পাক ধরে আছেন কোরআনে কারীমে আল্লাহ পাকের সাদ করেছেন ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন্তাজুলা আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইউমসিক ইউমসিক মানে কি আমসিক আমসিক ধরো তাই না হ্যাঁ ধরো ইউমসিকুস সামাওয়াত আল্লাহ আসমানগুলিকে ধরে আছেন ওয়াল আরজি আর পৃথিবী জমিন ঢাকা চিটাগাং আর রাজশাহী খুলনা সব আল্লাহ পাক ধরে আছেন ইউরোপ আমেরিকা হ্যাঁ সাগর মহাসাগর পাহাড় পর্বত সব কিছু আল্লাহ পাক ধরে আছেন আন্তাজুলা ধ্বংস হওয়া থেকে রক্ষা করার জন্য আল্লাহ যদি ধরে না রাখেন সব কিছুই ধ্বংস হয়ে যাবে এটা কোরআন বলছে আর আমাদের দেশি মুসলিমদের আকীদা কি বলছে প্রত্যেক শহরে একটা করে কুতুব শহরকে ধরে আছে এলাকাকে ধরে আছে দেশকে ধরে আছে আউযুবিল্লাহ আল্লাহ পাকের সাথ করছেন যে ওর চাইতে পথ বড় পথভ্রষ্ট আর কি আছে মিম্মাইয়া দু মিন দুনিল্লাহ যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে ডাকে যাকেই ডাকুক যেমন গতকালকে বলেছি ইয়া গাউসুল আজম ইয়া গরিব নওয়াজ
হ্যাঁ বলা, বা যে কোনো ব্যক্তিকে ও বাবা আমাকে উদ্ধার করো, হ্যাঁ বাবা আমাকে রক্ষা করো, বাবা আমাকে সন্তান দাও, বাবা আমার রোগ ভালো করে দাও, বাবা আপনি না ভালো করলে, আপনি একটু নজর না দিলে, আপনার তাওয়াজ্জু শরীফ না হলে, হ্যাঁ আপনার যদি একটু ফাইজ বরকত না পায়, এগুলো হচ্ছে আমাদের দেশে ধর্মীয় ভাষা। ফাইজ, ফাইজ বাবার ফয়জ, ফয়জ আছে, হ্যাঁ বাবার তাবারুক হাসিল করে এলাম বাবার থেকে, আরো কত কি যে কত ভাষা দিয়ে আছে, আল্লাহু আকবার। সবগুলি হিন্দুদের ভাষাকে ফার্সিকরণ হয়েছে, হিন্দুদের এই ভাষাগুলি ছিল সংস্কৃতে আর হিন্দিতে, ওগুলোকে ফার্সি করে নিয়েছে, আর ফার্সি করে নিলে তো মুসলমান ধোকা খেয়ে যায়, আরে এটা তাহলে ইসলাম, ফার্সি মানে ইসলাম, তাই না? তো এই হয়ে গেছে অবস্থা। আল্লাহ পাক বলছেন ওর চাইতে বড় গুমরা পথভ্রষ্ট আর রাস্তাহারা আর কেউ নাই, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, এমন সবকে ডাকে, মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে পারবে না। সারা জীবন ধরে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাকেন, আল্লাহর কসম করে বলছে এটাই আমার ঈমান, আর এটাই নবী সাল্লামের ঈমান ছিল, এটাই সাহাবায়ে কেরামের ঈমান ছিল, যে সারা জীবন ধরে যদি মদিনায় গিয়ে ইয়া রাসূলুল্লাহ মাদদ, ইয়া রাসূলুল্লাহ মাদদ করেন, সারা জীবন ধরে যদি আবু হানিফাকে ডাকেন, সারা জীবন ধরে যদি আবু বকরকে ডাকেন, সারা জীবন ধরে যদি ফাতেমাকে ডাকেন, সারা জীবন ধরে যদি আর কোন ইমামকে ডাকেন, আর পীরকে, ওলিকে ডাকেন, জিলানিকে, চিশতিকে ডাকেন, মাল্লা ইয়াস্তাজিবু লা ইয়াস্তাজিবু লাহু, ডাকে সাড়া দিতে পারবে না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। এমন নয় যে কোনো কালে হয়তো তারা শুনে নেবেন না, কখনো না, ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক বলছেন সাড়া দেওয়া তো দূরের কথা, সাড়া দেওয়ার জন্য সোনা লাগে, তাই না? যদি ওখান থেকে আমাকে কেউ ডাক দেয় গেটের বাইরে থেকে, প্রথম আমার সোনা লাগবে, সোনার পর আমি তার কথায় ডাকে সাড়া দিলাম না দিলাম না, ওটা আমার ইচ্ছা, তাই না? তাহলে প্রথম সোনা লাগবে, আমি শুনতেই পেলাম না, তা আবার সাড়াই কি দেবো, ইশারা কি করে, আচ্ছা ঠিক আছে শুনলাম আপনার কথা, কি করে ইশারা করবো, তাই না? আল্লাহ আরো বলছেন ওয়াহুম আন দুআইহিম গাফেলুন, আরে ডাকে সাড়া দেওয়া তো দূরের কথা, ওই যে শিরিককারীরা বিদাতীরা আল্লাহ ছাড়া অন্যদেরকে ডাকছে, নবী ওলিকে দেরকে ডাকছে, পীরকে ডাকছে, হুজুর কিবলাকে ডাকছে, এই ডাক থেকেও তারা গাফিল হয়ে রয়েছে। ওয়াহুম আন দুআইহিম, তারা যে তাদের কাছে আহ্বান করছে, তাদেরকে নেতাদের কাছে দোয়া করছে, তাদেরকে ডাকছে, এই থেকে তারা কি গাফেলুন, গাফিল হয়ে রয়েছে, অনবহিত, কোনো খবরই রাখে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম ইন্তেকালের পরে খবর রাখে না যে এতগুলি লোক এসে মাদদ ইয়া রাসূলুল্লাহ করে আমাকে কষ্ট দিচ্ছে, শিরিক করছে, আমাকে আল্লাহর সাথে শরীক করে দিচ্ছে। জিলানি খবর রাখে না, চিশতিও খবর রাখে না, কেউ খবর রাখে না, কেউ খবর রাখে না। সারা পৃথিবীর কোন মানুষ ইন্তেকাল করে গেলে, দুনিয়া থেকে চলে গেলে, কে কি করছে না করছে তার সম্পর্কে কোনো খবর রাখে না। এই জন্য সুরায় মায়েদার শেষ রুকুতে আল্লাহ পাক ইরশাদ করেছেন ঈসা আলাইহিস সালামের কথা, যে ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বলবেন কিয়ামতের দিনে ডেকে বলবেন যে ওয়াইয কাল আল্লাহ ইয়া ঈসা মানে মারিয়াম আ আনতা কুলতালিন নাস, তুমি কি মানব জাতিকে মানে খ্রিস্টানদেরকে বলেছিলে যে ইত্তাখিজুনি ওয়া ইলা ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, আমাকে আর আমার মা মরিয়ামকে, মেরিকে আল্লাহর সাথে দুটো আরো এলা করে তিন খোদাই বিশ্বাসী হয়ো, তৃতীয়বাদ, যেমন ক্যাথলিকরা তৃতীয়বাদ বিশ্বাসী, তো তিন খোদায় তোমরা বিশ্বাস করিও, তিনটা খোদা না এক খোদা, তুমি কি এই শিক্ষা দিয়েছিলে? আল্লাহ পাক চার্জ করবেন, জিজ্ঞাসা করবেন কিয়ামতের মাঠে ঈসা আলাইহিস সালামকে, তখন ঈসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ সুবহানাক, তুমি পাক, তুমি পবিত্র, এটা হতেই পারে না, মা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, যেটা আমার হক নয়, আমার প্রাপ্য নয়, আমার অধিকার নয়, এই কথা কি করেই বলতে পারি, আমি কখনোই কথা বলিনি, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আমি যদি বলে থাকি তো তুমি তো জানো আল্লাহ, আমি বলিনি। তারপরে বলছে ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফিহিম, আল্লাহ যতদিন তাদের মাঝে ছিলাম ততদিন আমি সাক্ষী ছিলাম, তখন তো এই কথা বলতে শুনিনি, আমি বেঁচে থাকাকালীন বা আমি পৃথিবীতে থাকাকালীন আমি তো কোনো খ্রিস্টানের কাছে শুনিনি বা আমার অনুসারীদের কাছে, হাওয়ারিদের কাছে শুনিনি যে আমাকে বলতো যে তুমি আল্লাহর পুত্র বা আল্লাহর আল্লাহর শরীক পার্টনার, তোমার মা আল্লাহর স্ত্রী বা আল্লাহর শরীক, এই কথা বলতে শুনিনি। সালাম্মা তাওয়াফাইতানি, তবে আল্লাহ যখন তুমি আমাকে উঠিয়ে নিয়েছো আসমানের ওপরে, কোন তান্তার রাকিবাল, আমি আর জানি না, আমি আর খবর রাখি না, এখন তুমি মালিক তাদের, আমি খবর রাখি না,
দেখছেন ঈসা আলাইহিস সালাম বেঁচে আছেন, আসমানের উপরে আছেন, তাই বলছেন ফালাম্মা তাওয়াফাইতানি, আল্লাহ আমাকে যখন উঠিয়ে নিয়েছো, কবজ করে নিয়েছো, গ্রহণ করে নিয়েছো তোমার কাছে, কুনতা আনতার রাকিবা, আনতা তুমি জানো, আমি জানি না আল্লাহ, তুমি এখন তাদের দেখো। খ্রিস্টানরা অন্যায় করেছে, শিরিক করেছে আমার পরে, আমি চলে আসার পরে, আমি থাকাকালীন এই শিক্ষা কখন আমি দিইনি। তাহলে আল্লাহ পাক নবীদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করে ওই মুশরিক জাতিদেরকে লাঞ্ছিত করবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে জিজ্ঞেস করবেন কিয়ামতের দিনে যে হে মুহাম্মদ, তোমার উম্মতকে এই কবর মাজার পূজা করতে বলেছিলে, আর বলেছিলে যে তারহাম ইয়া নবী আল্লাহ পড়বে, মাদাদ ইয়া রাসূল আল্লাহ বলবে, সেই দিন মুহাম্মদ রাসূলুল্লাহও ঘোষণা করবেন যে হে আল্লাহ, এদের থেকে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি, আমি জানি না যে সব কি করেছে। এইজন্য কিয়ামতের মাঠে একটা সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস রয়েছে, কিয়ামতের মাঠে যখন বিদাতির আসবে হাউজে কাউসারে পানি খেতে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখেন যারা উযু করেছে মুসল্লি, কারণ কবর মাজার পূজা করলেও আর নবীকে ডাকলেও শিরিক করলেও এরা উযু করেছে, নামাজ পড়েছে, তো এরা ওই উযুর অঙ্গগুলি দেখে নবী বলবেন যে আসতে দাও ওসাই হাবি আমারই সাথী সঙ্গী, আসতে দাও আসতে দাও। তখন ফেরেশতারা ওদেরকে তাড়াবে, আসতে দেবে না, বাধা দেবে, আর বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী আসলে তুমি জানো না, লা তাদরি মানে তুমি জানো না, মা আহদাসু বাদাক, তোমার পরে এরা কি বিদআত আবিষ্কার করেছে, কি তোমার ধর্মের নামে নতুন কাজ আবিষ্কার করেছে, তুমি জানো না যারা কি করে এসেছে, এরা কবর মাজার পূজা করে এসেছে, এরা তোমাকে ডেকে এসেছে, হ্যাঁ আল্লাহকে ডাকেনি, এরা তোমাকে ডেকেছে, এরা জিলানিকে ডেকেছে, এরা চিস্তিকে ডেকেছে, এরা কবর মাজার পূজারই ছিল সব। তখন নবী বলবেন আর রিকোয়েস্ট করবেন না, বলে ফাসহকান সহকান লেমান বদ্দালা দিন, দূরে তাড়িয়ে দাও, ভাগিয়ে দাও, তাড়িয়ে দাও এদেরকে, লেমান বদ্দালা দিন, যারা আমার দিনকে আমার ধর্মকে আমার নিয়াসা জীবন বিধানকে বদল করে দিয়েছে, বিকৃত করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে, তাড়িয়ে দাও এদেরকে। তাহলে চিন্তা করো কিয়ামতের দিনে বেদাতীরা শাফাত পাবে, বেদাতীরা হাউজে কাউসারের পানি পাবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে পৌঁছিতে পারবে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস বললাম আমাদের। আমাদের দেশে যে সব শিরক রয়েছে তার এক রকমের শিরক হচ্ছে মানব রচিত বিধানকে খুশি মনে কবুল করা, মানুষের তৈরি করা বিধানকে খুশি মনে কবুল করা। একটা হচ্ছে খুশি মনে কবুল করি না, কিন্তু আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আর আমরা কিছু করতে পারছি না, তাহলে আমরা মাফ পেয়ে যাব। কিন্তু মানবরচিত বিধান দিয়ে আদালত চলবে, মানবরচিত বিধান দিয়ে সংসদ চলবে, মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সমস্ত সমস্যার সমাধান হবে। আর কোরআনকে শুধু বাড়িতে বাড়িতে টাকে সাজিয়ে রাখো, সেলফে সাজিয়ে রাখো, এর জন্য আল্লাহ কোরআন নাজিল করেননি। যারা স্বেচ্ছায় খুশি হয়ে এই মানবরচিত বিধানকে মেনে নিয়েছে, ওই সব দল করে, ওই সব দলে বিশ্বাসী, ওই সব দলের নীতিতে বিশ্বাসী, তারা শিরিক করলো, তারা শিরিক করলো, তারা আল্লাহর বিধানকে উপেক্ষা করলো। এটার ওপর এই কোরআনের ওপর প্রাধান্য দেওয়া নাই, যদি মনে করে সমান, এটা হচ্ছে মানুষের তৈরি পশ্চিম আইন, পুঁজিবাদ, সমাজবাদ, মাওবাদ, মার্ক্সবাদ, আর এটা হচ্ছে আল কোরআনুল করিম। কেউ যদি বলে যে কোরআন আর এটা সমান, তাহলে সে মুসলিম নয়, সে কাফের মুশরিক, শুনে রাখেন ভালো করে। কারণ মানুষের তৈরি করা, মানুষের তৈরি করা অচল জিনিসকে আল্লাহ পাকের কালামের সমান করে দিল। তাহলে কেউ যদি বলে যে কোরআন আজকালকার যুগে চলবে না, এটা মধ্যযুগীয় কথা, এই যুগে সায়েন্স টেকনোলজির যুগে, যান্ত্রিক সভ্যতার যুগে, আর ইন্টারনেট আর টিভির যুগে আর মোবাইলের যুগে আবার কোরআন চলে নাকি, চোরের হাত কাটা চলে নাকি, আবার কেসাস হত্যার বদলে হত্যা চলে নাকি, এই জেনার রজম শাস্তি চলে নাকি, আর এই কোড়া মারা বেতরাঘাত চলে নাকি, ওই সব চলবে না। আজকাল পশ্চিম আইন লাগবে, না হয় রাশিয়ার আইন লাগবে, না হয় চীনের আইন লাগবে, এই সব কথা যদি কেউ বলে, অথবা আমাদের দেশের আমরা সংসদ সদস্য, আমরা এমপি, আমরা আইন তৈরি করব, সংবিধান তৈরি করব, তাহলে সেই ব্যক্তি কাফের মুশরিক হয়ে যায়, মুসলমান থাকে না, শুনে রাখেন ভালো করে, মুসলিম থাকে না। তবে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা এগুলোতে বিশ্বাস করি না, এর উপর আমরা রাজি নই, এগুলোকে আমরা অন্তর থেকে ঘৃণা করি, আমরা এর বিরুদ্ধে মুখে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনটি স্তর বলেছেন, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, মান রা মিনকুম মুনকারান, কেউ যদি অন্যায় কাজ দেখে, মানব রচিত বিধান অন্যায় কাজ, মদের চাইতে অন্যায় বেশি,
আরে মদ একজন খাচ্ছে আর দেশে মদের লাইসেন্স দাও হচ্ছে ওর চাইতে বেশি মাজার তৈরি করতে দেওয়া হচ্ছে মাজারে শিরক করতে দেওয়া হচ্ছে বরং তারা নিজেরা নেতারা গিয়ে সহযোগিতা করছে তাহলে এটা তো মদের লাইসেন্স দেওয়ার চাইতে বড় অপরাধ মান রামিনকু মন কারণ যে কোনো অন্যায় তোমাদের মধ্যে কেউ যদি দেখে ফালিয়গাইরু বিয়াদিহি হাত তারা বল প্রয়োগ করে বাধা দেবে বল প্রয়োগ করে আমি বাধা দেব না কারণ আমার ক্ষমতা না এটা বাধা দিবে রাষ্ট্রের নেতা বাধা দেওয়া তার জন্য ফরজ বল প্রয়োগ করে তাদের কবর মাজার বন্ধ করতে হবে মদের লাইসেন্স বন্ধ করতে হবে বেশ্যাখানা বন্ধ করতে হবে সহশিক্ষা বন্ধ করতে হবে হ্যাঁ মানবরচিত বিধান বন্ধ করতে হবে খালিও গায়রু বিয়াদি বল প্রয়োগ করে মুসলিম নেতার উপর ফরজ তারা মানবরচিত বিধানকে দূরে সরিয়ে দিবে শিরক বিদআতকে দূরে সরিয়ে দিবে কোরআন সুন্নাহর প্রচার প্রসার করবে এটা তাদের উপর ফরজ বল প্রয়োগ করা আমার জন্য বল প্রয়োগ করা ফরজ নাই এক শ্রেণীর হুজুর মোলবি মুফতিরা তারা নিজের হাতে এটা নিয়েছে যার ফলে তারা গোমরাহ হয়েছে না কখনো বল প্রয়োগ কোনো আলেম করবে না কোনো মুফতি করবে না কোনো শাইখুল হাদিস করবে না কোনো মাদ্রাসার নেতা করবে না কোনো আল্লামা করবে না এটা ওদের কাজ হবে আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় থেকে শুরু হবে কারণ আমাদের হাতে পাওয়ার নেই সেনাবাহিনী নেই প্রশাসন নেই সুতরাং আমাদের কাজ হচ্ছে ফাইন লাম ইয়াস্তাতে যদি বল প্রয়োগ না করতে পারো ফাবে লিসানি তাহলে কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবে আমরা কথার দ্বারা বলছি মানব রচিত বিধান শিরিক মানব রচিত বিধান কুফরি কবর মাজার পূজা শিরিক জি হ্যাঁ কথার দ্বারা বলছি বল প্রয়োগ করে মাজার ভাঙা আমার জন্য জায়েজ নয় মাজার ভাঙা সরকারের জন্য জায়েজ সরকারের জন্য জায়েজ শুধু না তাদের উপর ফরজ আর একটা কথা এখানে বলি হ্যাঁ আমার জন্য আপনার জন্য ফরজ বল প্রয়োগ করা আমার বাড়িতে আপনার বাড়িতে আমার বাড়িতে আমার বল প্রয়োগ করা ফরজ আমার বাড়িতে যদি অন্যায় কাজ হয় আপনার বাড়িতে শিরিক হচ্ছে বিদআত হচ্ছে আপনার স্ত্রী যাবে মাজারে চাদর নিয়ে আপনার বল প্রয়োগ করা ফরজ আপনার স্ত্রী মানব বা আপনার ছেলে আপনার খাইদাই আর মানবরচিত বিধানের সমর্থন করে আর তার জন্য হইচই করে মিছিল করতে যায় আপনার জন্য বল প্রয়োগ করে বাধা দেওয়া আপনার ছেলেকে ফরজ এটা আপনার উপর ফরজ আপনার ছেলেকে আপনি বাধা দেবেন আমার ছেলেকে আমি বাধা দেব আপনার স্ত্রীকে আপনি বাধা দেবেন আমার স্ত্রীকে আমি বাধা দেব কারণ আমার নেতৃত্ব আমার বাড়িতে আছে আপনার নেতৃত্ব আপনার বাড়িতে আছে আর সরকারের নেতৃত্ব গোটা দেশে আছে সুতরাং তারা বল প্রয়োগ করে দেশে বাধা দেবে ফাইন লাম ইয়াস্তাতে যদি না পারেন বল প্রয়োগ করতে বাইরে আপনার ভাইয়ের বাড়িতে অন্যায় হচ্ছে আর আপনার ভাবিকে গিয়ে মারবেন আপনি না এটা আপনার জন্য জায়েজ না আপনার ভাইকে বলবেন যে আপনি এটা কাজটা করেন বল প্রয়োগ করেন আমরা কথার দ্বারা অন্যায় বাধা দেব অন্যায়ের প্রতিবাদ করব এটা আমাদের কাজ ওয়াইন লাম ইয়াস্তাতে যদি এটাও না পারেন আপনি গ্রামে গিয়েছেন সবগুলি হচ্ছে শিরিকপন্থী সবগুলি হচ্ছে বিদআতপন্থী সবগুলি হচ্ছে মানব রচিত বিধানের গোলাম এরা কোরআন বিশ্বাস করে না এরা কোরআনকে বলে যে এটা শুধু ওই মানুষ যখন মারা যাবে তখন কোরআন খানি করার জন্য এখানে চোরের হাত কাটাগুলো রাখো ওগুলো ওই যুগের কথা ছিল ওগুলি এখন চলবে না এই মুখ খুলতে পারছেন না তাহলে ফাবে কালবেই অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাও অন্তর থেকে এদেরকে ঘৃণা করো মানব রচিত বিধানকে অন্তর থেকে কমপক্ষে ঘৃণা করো ওয়াজালিকা আযআফুল ঈমান এটা হচ্ছে সর্বনিম্ন ঈমান নিম্ন স্তরের ঈমান হচ্ছে বাতিলকে ঘৃণা করা শিরিককে ঘৃণা করা বিদআতকে ঘৃণা করা পাপকে পাপীকে ঘৃণা করা এটা হচ্ছে সর্বনিম্ন ঈমানের পরিচয় যে সব শিরক আমাদের দেশে আছে সেগুলি বলছিলাম যে মানবরচিত বিধান আল্লাহ পাক সূরা আরাফের আয়াত নম্বর 54 তে ইরশাদ করেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু হে মানব জাতি শুনে রাখো সৃষ্টিকার সৃষ্টি কে করেছেন লাহু আল্লাহ বলছে আলা লাহুল খালকু সৃষ্টিকার আল্লাহ ওয়াল আমরু আদেশ নিষেধ কার আল্লাহ আদেশ নিষেধ কে দেবে আইন কে দেবে বিধান কে দেবেন আল্লাহ দুটোই আল্লাহ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন নেতাকে সৃষ্টি করেছেন আইনটাও আল্লাহ পাকের জন্য আলা লাহুল খালকু ওয়াল আমরু সম্মানিত ভাতে বলে যে সব শিরক আমাদের দেশে আছে তার মধ্যে একটি শিরক হচ্ছে ওয়াহদাতুল ওজুদের শিরক এই ওয়াহদাতুল ওজুদ ধর্মীয় টার্ম সাধারণ লোকেরা সহজে বুঝবে না একে লম্বা করে ব্যাখ্যা করতে হবে সময় বেশি নেই খুব সংক্ষেপে বলছি এই সুফিদের অধিকাংশ যারা এই পীর মুরিদিতে বিশ্বাসী তাদের এই ধারণা যে পৃথিবী হচ্ছে পৃথিবীর সব কিছু হচ্ছে এক
পৃথিবী এবং পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ সবকিছু এক শুধু সৃষ্টি নয় সৃষ্টি যত সৃষ্টি আছে কুকুর ছাগল আর মানুষ জিন আর গাছপালা আর আল্লাহ সৃষ্টি স্রষ্টা সবকিছু হোক ওয়াহদাতুল ওজুদ এক মানে যিনি হচ্ছেন আব্দুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ যিনি মুহাম্মদ তিনি আল্লাহ ওয়াহদাতুল ওজুদ এই আকীদা ইবনে আরাবি যাকে সবচেয়ে বড় সুফি সাধক আমাদের দেশের পীরেরা বলে এই ইবনে আরাবির কুফরি মতবাদ আর আরেকটি শিরকি কুফরি মতবাদ হচ্ছে হোসেন মানসুর হাল্লাজের যে মানসুর হাল্লাজকে আমাদের দেশের সমস্ত বিদাতপন্থীরা বলে আল্লাহর বড় ওলি ছিল আমি বলছি ওলি ছিল কিন্তু কার ওলি শয়তানের বড় ওলি ছিল আল্লাহর ওলি ছিল না আল্লাহর ওলি কখনো ছিল না আল্লাহর বড় শত্রু ছিল আল্লাহর দুশমন ছিল সে যে এই কথা পেশ করেছিল আনাল হক আমি আল্লাহ আমার মধ্যে আল্লাহর অবতরণ ঘটেছে জি এটা হিন্দু ধর্ম ভারতে গিয়ে কয়েক বছর ব্রাহ্মণদের শিষ্য থেকে আর সাধু সন্ন্যাসীদের দাসত্ব গ্রহণ করে ইরাক থেকে সফর করে ভারত থেকে এই কুফরি শিরকি মতবাদ নিয়ে এসেছিল ইরাকে পাচার করে আর ইরাকে আসার পরে ফার্সি ভাষায় ছেড়ে দিল আর সেটা ভারতে আবার চলে গেল মুসলিম সমাজকে আবার ওই হিন্দু ধর্মে বিশ্বাসী হয়ে গেল ওইকে সেটা হচ্ছে হলুলের আকীদা মানে সারা পৃথিবীর সৃষ্টির যারা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব তাদের মধ্যে আল্লাহর অবতরণ ঘটে বড় বড় পীরদেরকে দেখছেন মানে আল্লাহকে দেখছেন এই জন্য আমাদের দেশের পীরেরা অনেকে বলে থাকে যে আপনার পীর বাবাকে দর্শন করছেন মানে আল্লাহকে দর্শন করছেন আপনি যখন পীর বাবাকে দেখে নিলেন মানে আল্লাহকে দেখে নিলেন আপনি এই আকীদা তাদের এই জন্যই আছে এগুলো হচ্ছে শিরকি কুফরি আকীদা যা ভারত বাংলাদেশ পাকিস্তানে ছড়িয়ে আছে এছাড়াও যেসব শিরক আমাদের সমাজে ছড়িয়ে আছে তার একটি হচ্ছে কবরের তওয়াফ করা কবরে সেজদা করা কবরে গিয়ে খাসি মোরগ নিয়ে গিয়ে জবাই করা গরু জবাই করা বাবার সন্তুষ্টির জন্য যে আটরসি বাবা সন্তুষ্ট হয়ে যাবে শাহজালাল বাবা সন্তুষ্ট হয়ে যাবে বাবা আজমেরি খাজা মঈনুদ্দিন চিশতি সন্তুষ্ট হয়ে যাবে চাদর চড়ানো কবরে এই শিরকগুলি ব্যাপক আকার ধারণ করে আছে আমাদের সমাজে সেখানে গিয়ে এক এক লোক এক এক রকমের মনের আশা কারো রোগের রোগ ভালো করার জন্য কারো কারো নিজের রোগ কারো ছেলে মেয়ের রোগ কারো ছেলে মেয়ে হয় না কারো চাকরি হয় না কারো চাকরিতে প্রেশান করছে তার বসে সেই জন্য গিয়ে ধর্ণা দিচ্ছে ওই পীর বাবার কাছে বা মাজারে এ সমস্ত বড় বড় শিরক যেগুলি করলে অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যায় আর একজন মুসলিম ইসলাম থেকে খারিজ হয়ে যায় ইসলাম থেকে বেরিয়ে পড়ে ইসলামে মোটেই থাকে না এগুলো বড় শিরক যেসব শিরক রয়েছে আমাদের সমাজে সেসব শিরকের আরেকটি হচ্ছে ইসলামের শিক্ষাকে ইসলামিক আদর্শ নিয়ে ঠাট্টা মজাক করা ইসলামিক আদর্শকে নিয়ে ঠাট্টা মজাক করা আজকালকার জামায় এটা ব্যাপক আকার ধারণ করেছে আজকাল দাড়ি নিয়ে ঠাট্টা করা হয় দাড়িওয়ালাদেরকে মৌলবাদী জি টাকনার ওপরে যদি কাপড় উঠে যায় তাহলে একেবারে বলে যে এ কি আছে মৌলবাদী আছে হ্যাঁ ধর্মন্ধ ধর্মন্ধই আর কত রকমের যে খারাপ নাম তারা দিয়ে থাকে ধার্মিক লোকদের ইমানদারদের তো এই দিনে ইসলামকে নিয়ে ঠাট্টা করা অত দিন ইসলাম যারা পালন করছে তাদেরকে নিয়ে ঠাট্টা করা যারা নামাজ নামাজি তাদেরকে নিয়ে ঠাট্টা করা আলেম সমাজকে নিয়ে ঠাট্টা করা এগুলি হচ্ছে কুফুরি কাজ বড় শিরক এতে কোনো সন্দেহ নেই কারণ কি জন্য ঠাট্টা করছে আপনার টাকনার ওপরের প্যান্টকে কেন ঠাট্টা করছে আপনি ইসলাম পালন করছেন সেই জন্য তাই না আপনার দাড়িকে কেন ঠাট্টা করছে আপনাকে ঠাট্টা করেন আপনার দাড়িকে ঠাট্টা করছে কারণ আপনি ইসলাম পালন করেছেন সেই জন্য হ্যাঁ আপনি নামাজ পড়ছেন সেই জন্য ঠাট্টা করছে আপনি নামাজ না পড়লে আপনাকে ঠাট্টা করতো না যার ফলে এরা কাফের মুশরিক যারা মুসলিমদেরকে নিয়ে ঠাট্টা করে প্রচার মাধ্যম অনেক প্রচার মাধ্যমে ঠাট্টা করে তারপর আজকাল বহু বিবাহকে নিয়ে ঠাট্টা করে একটা স্ত্রী বিবাহ করে জুলম অত্যাচার করছে স্ত্রীর ওপর স্ত্রীকে জবাই করে দিচ্ছে প্রচার মাধ্যমে আসে না টিভিতে আসে না যে একটা স্ত্রী তারপরও তাকে যৌতুকের জন্য পনের জন্য জবাই করে দিয়েছে মারছে গায়ে আগুন লাগিয়েছে গত কয়েক মাস আগে বাংলাদেশে ঘটেছে এগুলো টিভিতে আসে না লুকিয়ে রাখা হয় কিন্তু হোক আর না হোক কেউ যদি দুটো বিবাহ করে দুই বিবাহ দুটো স্ত্রীকে দেখাচ্ছে নাটক দেখাচ্ছে সিরিয়াল দেখাচ্ছে আর কি জুলুম দেখাচ্ছে দুটো বিবাহ করে বড় জুলুম করে তার মানে ইসলাম বড় জুলুম করেছে আল্লাহ বড় জুলুম করেছে দুটো তিনটে চারটে বিবাহর অনুমতি দিয়ে বুঝতে পারলেন না জি হ্যাঁ এগুলো হচ্ছে কুফরি এই প্রচার মাধ্যমগুলিতে কুফরি আর শিরকের প্রচার করা হয় যারা ইসলামের বিধিবিধানকে লেঠাট্টা মজাক করে
এই রকমে কুফরি কাজ হচ্ছে সময়কে গালি গালমন্দ করা বাতাসকে গালমন্দ করা ঝড় তুফানকে গালমন্দ করা বৃষ্টি চলে আসলো অথচ বৃষ্টির প্রয়োজন নাই ঝড় চলে আসলো আপনি হয়তো দেশে যাচ্ছিলেন গালমন্দ করা এইভাবে শিরকের অন্তর্ভুক্ত আমাদের দেশে যে সব শিরক রয়েছে তা হচ্ছে তাবিজ তোমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি তাবিজ থেকে কঠোরভাবে নিষেধ করেছেন তাবিজ যে কোনো তাবিজ হোক না কেন দোয়া দিয়ে হোক আর গাছগাছড়া দিয়ে হোক আর অন্য কিছু তাবিজ হচ্ছে শিরক যেমন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে জাদুকরদের কাছে যাওয়া গণকের কাছে যাওয়া জ্যোতিষীদের কাছে যাওয়া আর হাত দেখানো হাতের রেখা দেখে চিনছে আপনার ভাগ্য খারাপ আপনার ভাগ্য ভালো আপনার দুটো বিবাহ হবে আপনি সৌদি আরব যাচ্ছেন হ্যাঁ ইনশাআল্লাহ আপনি কামিয়াব হয়ে যাবেন ইত্যাদি সব কথা যারা বলে ভবিষ্যৎবাণী করে এরা শিরক কুফরি কাজ করে সুতরাং এদের থেকে সাবধান জিনদের কাছে সাহায্য কামনা করা এসব আমাদের দেশে রয়েছে এই জন্য জিনের কাছে ধরনা দেয় এইরকম ওসিলা ধরা আল্লাহ পর্যন্ত পৌঁছিলে পীর ওলির ওসিলা দিয়ে দোয়া করতে হবে এগুলো হচ্ছে শিরকের রাস্তা এগুলো হচ্ছে শিরকের চোরা রাস্তা সরাসরি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন কোনো ওসিলা কোনো মাধ্যম দিয়ে দোয়া করবেন না মাধ্যম আপনার ঈমান হতে পারে আমল হতে পারে আর কোনো জীবিত ব্যক্তির কাছে দোয়া চাওয়া হতে পারে কোনো মৃত ব্যক্তিকে কখনো ওসিলা বানিয়ে দোয়া করবেন না এখানে আমার আলোচনা শেষ করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন শিরক বিদআতে বেঁচে থাকার তৌফিক দান করে আল্লাহ পাক যেন সহিহ দিন কোরআন হাদিস মোতাবেক মানার যেন তৌফিক দান